নমস্কার, আবারও আপনাদের স্বাগত। এবং মুখোমুখি হওয়া, আবারও কারোর মুগ্ধতার জায়গায় পৌঁছে যাওয়া, আবার কারোর একটু ক্রোধের জন্ম দেওয়া, যাই হোক, এইভাবেই তো চলতে থাকে এই অনুষ্ঠানের। আলটিমেটলি মূল যেটা কথা, একটা অ্যাওয়ারনেস এবং অ্যাস্ট্রোলজিকে কেন্দ্র করে একটা যুক্তিসঙ্গত এবং শাস্ত্রসম্মত ব্যাখ্যা, সেটা আপনারা বুঝবেন কতটা প্রকৃত তথ্য সেটা, এবং সেই প্রেজেন্টেশনটা কতটা জেনুইনলি এটা ওটা সেটা বলে নয়, যেটা শাস্ত্রসম্মত সেটাই উপস্থাপন করা। কারণ শ্রীমতী অপর্ণা দত্ত, মানে এই অনুষ্ঠানের আমাদের মাননীয় অতিথি, তিনিও যেমন আর পাঁচজনেও যেমন আর সারা পৃথিবীর সকলেও তেমন, কারণ তারা শিখেছেন তো সেই শাস্ত্র থেকেই, তারা শিখে আজকে মানুষের পরিষেবা দিচ্ছেন। কিন্তু তফাৎটা ওই এক জায়গায় হয়ে যায়, শাস্ত্র যে কথা বলেছে সেইটা মানতে বা কোথাও একটা পেশার তাগিদে অনেক জায়গায় সেটাকে অস্বীকার করে যাওয়া, বরং বিপরীত কিছু উপস্থাপন করা, মানুষকে ভুল বোঝানো, এটাই অনেক ক্ষেত্রেই ঘটছে। কিন্তু হতে তো হবে, যেটা আপনি শিখছেন, আপনি যে বইটা পড়ছেন, ধরুন আপনি স্কুলে যাচ্ছেন, যে বইটা পড়ছেন, বইয়ে যেটা লেখা আছে, আপনি তো নলেজটা সেটাই সংগ্রহ করবেন, পরবর্তীকালে যখন পরীক্ষা দেবেন সেটাই তো লিখবেন, নাকি নিজের মন গড়া করে কোনো ইতিহাস লিখে দিলেন, বা যাই হোক লিখে দিলেন, সেটা তো হতেই পারে না। আর অ্যাস্ট্রোলজি সেই সাবজেক্ট যেটা একজন মানুষের লাইফকে নিয়ে অ্যানালিসিস করে, কতটা গুরু দায়িত্ব সেখানে ভাইটাল, সেখানে এই মন গড়া বিষয়গুলো, ভ্রান্ত বিষয়গুলো শুধুমাত্র পেশাদারিত্বের তাগিদে যদি উপস্থাপিত হয়ে থাকে, তো যেটা হওয়ার সেটাই হবে, মানুষ আলটিমেটলি সেই জ্যোতিষশাস্ত্রকেই ভুল বুঝবেন। কিন্তু ভুলটা তো করেই যাচ্ছেন জ্যোতিষীরা, মানে কেউ কেউ, আবার তারই পাশে কেউ কেউ শ্রীমতী অপর্ণা দত্তের মতো মানুষও আছেন, তাঁরা সেই যেটা পড়েছেন যেটা শিখেছেন সেটাই উপস্থাপন করছেন, অ্যাপ্লাই করছেন। আপনারা কোনটা গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন, কতটা গ্রহণ করবেন, আপনাদেরই বুঝতে হবে। কিন্তু শ্রীমতী অপর্ণা দত্তের প্রয়াস জারি থাকবে, আর আজকের এপিসোডেও জারি থাকবে। আসুন সেই মানুষটির কাছেই সরাসরি যাওয়া যাক, সকলে মিলে তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার দিদি। নমস্কার। তো এই মেসেজটাই আমার বলার, যেটা সুব্রত বলল এতক্ষণ, যে কিছু ভ্রান্ত ধারণা আমাদের মানে দর্শক বন্ধুদের মধ্যে একদম গেঁথে রয়েছে। যেমন আমি প্রথম থেকেই বলে আসছি যে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যোগের প্রাধান্য কিন্তু নেই। কৃষ্ণমূর্তিজি কিন্তু যোগটাকে উপেক্ষা করেছেন, এবং কেন উপেক্ষা করেছেন তার পিছনেও তিনি লজিক দিয়েছেন। শুধুমাত্র মুন স্যাটার্নের যে কোনো রকম কম্বিনেশনটাকে আমরা মানি, যেমন ধরুন শুধুমাত্র মুন এবং মানে চন্দ্র এবং শনি এক ঘরে বসে আছে সেটা নয়, চন্দ্রের স্টারে যদি শনি থাকে বা চন্দ্রের সাবে যদি শনি থাকে বা উল্টো দিকে শনি স্টারে যদি চন্দ্র থাকে বা শনি সাবে যদি চন্দ্র থাকে বা শনি যদি চন্দ্রকে অ্যাসপেক্ট করে, তাহলে কিন্তু পুনর্ফুযোগের সৃষ্টি হয়। একমাত্র এই পুনর্ফুযোগটা যোগটাকে উনি স্বীকৃতি দিয়েছেন আমাদের গুরুজি কে এস কৃষ্ণমূর্তি। এবং পরবর্তীকালে বহু রিসার্চে দেখা গেছে যে আপনারা যে যোগ নিয়ে এত উদ্গ্রীব এবং উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছেন এবং উদ্ভ্রান্তের মতো আপনারা মানে ভুল জায়গায় গিয়ে ভুল তথ্য পাচ্ছেন এবং ভুল জায়গায় পয়সা ইনভেস্টমেন্ট করে সর্বশান্ত হচ্ছেন, এবং সেই তথাপি আবার জ্যোতিষতান্ত্রিক এদেরকে নিন্দা করছেন, জ্যোতিষবিদ্যাটাকে ডিনাই করছেন, এগুলো কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ মূল জ্যোতিষ যেটা সেটা আপনারা বুঝুন। আর আরেকটা জিনিসও আপনাদের উদ্দেশ্যে আমার বলার আছে, স্পিরিচুয়ালিটি যেটাকে নিয়ে চলছে ব্যবসা বর্তমান সমাজে, সেই স্পিরিচুয়ালিটি কিন্তু স্পিরিচুয়ালিটির জায়গায় আছে, সেটা কিন্তু ভাগ্য বদলাবার কোনো রকম মাধ্যম নয়। এই আসল সত্যটাকে আপনারা যদি ধরে নিতে পারেন, তাহলে কিন্তু এর বেড়াজাল থেকে, ট্র্যাপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন আমার কাছে কোনো ক্লায়েন্ট আসে, আমি শুনে থাকি যে সে ওনার কাছে গেছিলো, সেখান থেকে ভয় পেয়ে এসছে, সেখান থেকে কাজ হয়নি এসছে, এরকম বহু ক্লায়েন্ট। কিন্তু তাদের একটাই উদ্দেশ্য, কিছু পসিবিলিটি শোনার উদ্দেশ্য, যে আমি এই সমস্যার মধ্যে আছি, চারটা দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু সেই পসিবিলিটির জায়গাটা কোথায়, রাস্তাটা কোথায়, শুধুমাত্র কি যোগ কাটানো, প্যারালাল ওয়েও কিন্তু থাকে সেই চার্টের মধ্যে লুকিয়ে, এবং সেটাকে চার্টটাকে অ্যানালাইসিস করতে হবে। যে অ্যানালাইসিস করতে পারে সেই তাকে প্যারালাল ওয়েটা বলে দিতে পারবে। সব কিছু কিন্তু আপনার তারাপীঠ কামাখ্যাতে কিন্তু মা তারা
বা কামাক্ষা মার দ্বারা কিন্তু সম্ভব না। তাহলে আপনার প্রারব্ধ ফল আপনাকে ভোগ করতে হবে কেন? প্রারব্ধ ফল আপনাকে ভোগ করতে হবে বলেই কিন্তু এই জন্মে আপনার এই চারটা এসছে এবং এই জন্মে আপনার ভোগটা হচ্ছে, সেটা তো মাথায় রাখবেন। সুতরাং স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটির জায়গায়, জ্যোতিষ কিন্তু জ্যোতিষের জায়গায়, তন্ত্র কিন্তু তন্ত্রের জায়গায়। সুতরাং এই তিনটের মিশেল যেখানে আছে সেখানেই বুঝবেন দু নম্বরই কারবার হচ্ছে এবং দু নম্বরই কেসগুলো আমরা ওখান থেকেই কিন্তু পেয়ে থাকি। বোধ হয় সম্ভবত বন্ধু এসছে, কথা বলে চলে এসছে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে জায়গাটা আপনি বরাবর বলতে পছন্দ শুধু করেন না, সেটা একটা কোথাও দায়িত্ব বলে নিজে ভাবেন যে এই স্পষ্ট এই বার্তাটা দেওয়া দরকার। সেই কথাই আপনি আবারও হয়তো বেশ কিছুদিন পরে উপস্থাপন করলেন, কারণ অনেকেই এইভাবে আপনার উপরে ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন এই ধরনের বক্তব্যের জন্য। কিন্তু রাখতে হবে, সেটা কোথাও কোথাও বন্ধুদেরও তো কাজে লাগছে। তো হচ্ছে তাদের ব্যাপার, তাদের ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে সম্ভবত ইদানিং কালে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এটা আমি চিরকাল বলে আসব, তো যাদের বোঝার তারা বুঝবেন, বুঝেও তো লোক আসছে এবং সঠিকটা বুঝতে চাইছে, এটাই তো আমার মানে পজিটিভিটি। এবং এর দৌলতেই তো আমি এত গলা ফাটিয়ে চিৎকার করার সাহসটা পাচ্ছি, আপনাদের কারণেই কিন্তু। হোক প্রতিবাদ, তাহলে এই ধ্বনিটাই পৌঁছে যাক দিকে দিকে, একদম সত্যের জয়গান গাওয়া হোক। সত্য যেটা সেটাকেই সবাই গ্রহণ করি, তারই দ্বারস্থ হই। প্রত্যেকে দূরে সরে যাক, কিন্তু সার্বজনীন থেকে যাক, সত্যটা চিরকালীন একেবারে, ঠিক আছে? এটার থেকে সরানো কোনো মতেই সম্ভব নয়। আমি তো বারবারই দর্শক বন্ধুদের একটা কথা বলছি, হোমযজ্ঞ করান, তাতে আমাদের আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। কখনো ভাববেন না যে আপনার ছেলেটা রোগগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, সেই রোগের থেকে রিকভারির জায়গাটা কিন্তু হোমযজ্ঞ এনে দিচ্ছেন না। আপনি চারটা আমার কাছে নিয়ে আসুন, আমি দেখে বলবো যে সিক্স কাসপালের সাবলট যদি থার্ড হাউস এবং ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউসকে কানেকশন দেয়, আপনার ছেলের কিন্তু মৃত্যুযোগ নেই, সে একদম মৃত্যুর দোরগোড়া থেকে রিকভারি করে চলে আসবে। এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা দিতে পারি এবং তার উপরে ভাঙিয়ে কিন্তু সেই সমস্ত জ্যোতিষতান্ত্রিকেরা আপনাদেরকে রেমেডি দিচ্ছে, টোটকা দিচ্ছে, কত কিছু দিচ্ছে, হাস্যকর লাগে আমার এগুলো। আপনারা কবে জাগ্রত হবেন আমার সেটাই আবেদন আপনাদের কাছে। ফোনটা নিয়ে নিন সরাসরি বন্ধুর কাছে। নমস্কার, অপেক্ষা করছেন। নমস্কার, দুজনকে প্রথমে জানাই 2019 নতুন বর্ষের শুভেচ্ছা এবং প্রণাম ভালোবাসা নামেন দিদি এবং দাদা দুজন। আপনারও সেই প্রতি শুভেচ্ছা আপনার প্রতি। দিদির কথা এত মুগ্ধতার সাথে কেন শুনলাম? দিদি একদম পরিষ্কার, যেটা মানে সত্য কথা সেটাই দিদি বলেন, যেটা যেভাবে হবে, যে রোগে যেভাবে ট্রিটমেন্ট হবে সেটাই একদম। কিন্তু একটা কথা জেনে রাখবেন, মানে আসল নকল সাদা কালো এই সমস্ত নিয়েই তো আমাদের দুনিয়া। দিদি যে কথাগুলো বলছেন সেখানে এমনও মতামত কেউ কেউ কোনো কোনো মহল থেকে উঠে আসছে যে উনি যে ঠিক কথা বলছেন তার ভিত্তিটা কি, আলটিমেট ডিসিশনটা কিন্তু আপনারা নেবেন। আপনারা কি মনে করেন, উনি কি সত্যি ঠিক বলছেন? একদম একদম, আমার তো খুব ভালো লাগে দিদি যে কথাগুলো বলছিল, মানে আমি মন দিয়ে খুব শুনছিলাম আর কি, লাইনে ছিল না, খুব মন দিয়ে কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। আলটিমেটলি আপনাদের কাজে লাগলে, আপনাদের কাছে সেই প্রকৃত বার্তাটা পৌঁছালে সেটাই বোধ হয় ওনার বক্তব্যের বা আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। এনিওয়েজ, আপনি বলুন আজকে নিজের সম্পর্কে কি জানতে চাই? নিজের সম্পর্কে আজকে একটু জানবো। ওকে ওকে, আপনার ডেটাটা দিদিকে জানান। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 28/1/1985, 28 জানুয়ারি 1985। সময় হচ্ছে বিকাল 5:32, বাগনান ছিল। আচ্ছা, 5:32 বিকাল পিএম, বিকাল, হ্যাঁ, বাগনান হাওড়া থেকে জন্য। বেশ, আচ্ছা, সোমবার ছিল কি? হ্যাঁ দিদি, সোমবার। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, কুষ্টি অনুযায়ী যদি মেষ রাশি কর্কট লগ্ন, একদমই জানি। হ্যাঁ, মেষ রাশি কর্কট লগ্ন, ওর কিন্তু কেতুর নক্ষত্রে জন্ম, মানে অশ্বিনী নক্ষত্রে, খুব ডায়নামিক নক্ষত্র এবং মেডিকেলের ব্যাপারে, মানে মেডিসিন অ্যান্ড মেডিকেল ওরিয়েন্টেড ব্যাপারটায় খুব জ্ঞান থাকবে, ঠিক আছে? আছে কি? আমি দিদি ভেটেরিনারি প্র্যাকটিস করি, মানে কুকুরের ট্রিটমেন্ট করি আর কি,
প্রেডিকশন কি ধরনের হতে পারে একটা কথা বলুন, মানে আপনার সম্পর্কে, মানে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাবেন তার কাছে কিছু তো আগে বলার প্রয়োজন পড়ে না, কারণ তার সেই এবিলিটি রয়েছে যেটা তিনি শিখেছেন অ্যাস্ট্রোলজিটা, কোনো কিছু বলার প্রয়োজন পড়বে না, তিনি নিজে থেকেই সমস্ত কিছু বলে দেবেন। আজকে আপনার সম্পর্কে যে এই ছোট্ট একটা প্রেডিকশন আসলো, একটা অদ্ভুতভাবে অনেকে ভাবতে পারেন আহা উনি কি করে বলে দিলেন, কি মিরাকল পাওয়ার মানে ওনার মধ্যে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো ওই গিমিক বাজে কিচ্ছু নেই, অ্যাস্ট্রোলজির এফেক্ট, অ্যাস্ট্রোলজির সুফল, অ্যাস্ট্রোলজির গণনার এটাই তো মজা, এটা নিয়ে অযথা ভাবার কিছু নেই। তো মেডিকেল লাইনেই আপনার কিন্তু উন্নতি, প্রসপারিটি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা এটা নিয়েই তো। না, প্রশ্ন বলতে দিদি আমার যেটা এরিয়া সংক্রান্ত, যে এমনি আমি তো ধরুন জ্যোতিষের অনুষ্ঠান শুনি আর কি, তো সেই ক্ষেত্রে আমার দিদি যে 2018টা খুব ভালো যায়নি, 2019টা আমার ক্ষেত্রে কি হবে আর কি, কবে থেকে একটু গোল্ডেন টাইম বলে না বলতে মানে সেটাই তো, সেটা কেমন যাবে বলতে ক্যারিয়ার রিলেটেড, ক্যারিয়ারে যদি আপনার উন্নতি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো যাবে, তাই তো, ক্যারিয়ার রিলেটেড সেটাই আমার একটু জানার। হ্যাঁ দেখুন, 2019 ওভাবে থরলি বলা যাবে না, যেটুকু আমি ওভারঅল বলছি, 2019-এ আপনার প্রত্যন্ত দশা থাকবে চন্দ্র, মঙ্গল, রাহু এবং বৃহস্পতি, এই চারটে গ্রহের কিন্তু প্রত্যন্ত দশা মিলিয়ে আপনার 2019, আর অন্তর্দশা থাকবে বুধের, ঠিক আছে? তাহলে বুধ আপনার দ্বাদশ এবং থার্ড হাউসের সিগনিফিকেটর, তো এখন দেখুন বুধ এবং এই এতগুলো গ্রহ, প্রত্যেকটা গ্রহ কিন্তু পার্ট পার্ট করে ফল দেবে, ইনিশিয়ালি বুধ কিন্তু ষষ্ঠে বসে আছে এবং বুধ হচ্ছে 3 বারের লর্ড এবং বুধ হচ্ছে 1, 5, 7, 8, 11 কানেকশন দিয়েছে কাস্পাল ইন্টারলিঙ্কের মাধ্যমে। সো আপনার চার্টে কিন্তু মানে প্রফেশনের যে জায়গাটা আছে সেটা কিন্তু আপনার আউট অফ স্টেশন, মানে আপনার জন্মের থেকে একটু দূরে গেলে কিন্তু আপনার ভালো হবে, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাফল্য আপনি পাবেন এবছরে, এবছরে খুব একটা আপনার হেডেক থাকবে না, তবে এবছরে কিন্তু আপনার বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে দিদি আমার হয়ে গেছে। হ্যাঁ, বিবাহিত জীবনটা খুব ভালো যাবে এবছরে সেটাই দেখাচ্ছে, এবং মানে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা গত বছরের তুলনায় এবছর অনেক ভালো হবে, এবং এবছরে আপনার প্রসপারিটির জায়গাটা কিন্তু মাথায় রাখবেন আপনার জন্মস্থান থেকে দূরে, ঠিক আছে? ওকে, সাথে থাকুন। এই জায়গায় তো নির্ণয় করাটা একান্ত জরুরি, আজকে যদি ধরুন গোড়াতেই গলতটা থেকে যেত, এই যে প্রেডিক্ট করছেন যে জন্মস্থানের বাইরে গিয়ে তার উন্নতির কানেকশনটা দেখা যাচ্ছে, আজকে যদি নিজের জায়গাতে থেকেই শত চেষ্টা করেও দেখা যাচ্ছে সেই ফুলফিলমেন্টটা আসছে না, অথচ চার্ট প্রোভাইড করছে যে তার তো ক্যারিয়ারে খারাপ একেবারে হওয়ার কথা না, কিন্তু সে রেজাল্টটা পাচ্ছে না, কেন? গোড়াতেই যদি গলতটা থেকে যায়, প্রেডিকশনের এটাই তো একটা ভাইটাল জায়গা, এটাই নিয়ম। এবং দেখুন এই চারটার মধ্যে একটা জিনিসই বলতে চাই, সপ্তমভাবে সাবলট কিন্তু বুধ, বুধ কিন্তু ষষ্ঠে পজিটিভ, ওর কিন্তু ম্যারেজ সংক্রান্ত ব্যাপারেও ভীষণ একটা মানে ডিসপুট রয়েছে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ বুধ হচ্ছে আপনার দ্বাদশের লর্ড এবং থার্ডের লর্ড, সিক্সথে পজিটিভ, মানে মনোমালিন্যের জায়গাটা রয়েছে, ও নেই বোধহয় লাইনে, কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা টাই আপের জায়গা চলে আসবে, কারণ মার্কিউরি যে কিনা সপ্তমের সাবলট সে কিন্তু কাস্পাল ইন্টারলিঙ্কের মাধ্যমে 1, 5, 7, 8, 11 কানেকশন দিয়েছে, সুতরাং এই জায়গায় কিন্তু ওর একটা এই ম্যারেজের সাফল্যটাও কিন্তু এই বছরে আর একটা মানে প্রেডিকশন, এবং বাড়ির বাইরে এবং প্রফেশনের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে, সেটা হবে বাড়ির বাইরে, ও আয়ুর্বেদা নিয়ে কাজ করছে না, কিসের ডাক্তার বললো, ভেটেরিনারি, যাই হোক, ও এই জায়গাতেই ওর সাফল্য এবং এখান থেকেই ওর কিন্তু উন্নতি, প্রসপারিটি, হোয়াট এভার। প্রেডিকশন যদি এই রকমই হতে হয়, আর প্রেডিকশন যদি এই দায়িত্ব পরিচয়ক হয়, প্রেডিকশন যদি অ্যাস্ট্রোলজির এই রেজাল্টের ইম্প্যাক্টটা হয়, তাহলেই বোধহয় যথাযথ একজন অ্যাস্ট্রোলজারের মাধ্যমে আমার জীবনে কিছু ছাপ পড়বে, তিনি আমার জন্য প্রপার সামনের দিকটা দেখিয়ে দিতে পারবেন, যেটা আমরা নিজেরা দেখতে পাই না, ভবিষ্যৎটা আমরা কেউ দেখতে পাই না। তো সেই জায়গায় যদি গোড়ায় গলতটা থেকে যায়, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজার তার নলেজের ক্ষেত্রে, তার প্রেডিকশনের ক্ষেত্রে আগে নলেজ দরকার, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ দরকার, সেখানে যদি খামতি থেকে যায়, তিনি তো প্রপারলি গাইডই করতে পারবেন না, আলটিমেটলি কী হবে, তিনি শুধু প্রফেশনের জন্যে, কেউ কেউ নিশ্চয়ই সকলের নয়, অনেক জ্ঞানী মানুষ আছেন, জ্ঞানী অ্যাস্ট্রোলজার আছেন, কেউ কেউ যারা ভুলটা সেই জায়গায় হয়ে যায় যে গোড়ায় গলত থেকে গেল, তার ইনফরমেশনটা কমপ্লিটই নয়, শেখার জায়গাটা, তিনি যে প্রেডিকশন দেবেন সেটাও তো ভুল হবে, কমপ্লিট হবে না,
এটাই তো পসিবিলিটি। আর সেটার ছাপ বা সেটা দিয়ে যদি অ্যাস্ট্রোলজিকে বিচার করতে যাওয়া হয়, সেটা কখনোই একেবারেই ঠিক হবে না। আমাদের মানে ভেরি আনফর্চুনেটলি এই ধরনের সংখ্যাটা হয়তো আমাদের চারপাশে রয়ে যাচ্ছে বা আরও এসে যাচ্ছে, যার জন্যে আমাদের যারা যাচ্ছি কেউ কেউ তাদের নেগেটিভ এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছে। কিন্তু ভাবতে হবে প্রকৃত জায়গাটা কিন্তু এটা নয়, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। আর এটাও বুঝতে হবে যে আপনারও নিজের কিছু দায়িত্ব আছে, নিজেরও বোধ বিবেচনা প্রয়োজন থাকা প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজারের কাছে বা অ্যাস্ট্রোলজির কাছে যাওয়ার আগে, সেই জায়গাটাও কিন্তু বুঝতে হবে। ঠিক বেসিক সেই জায়গাটায় শ্রীমতী অপর্ণা দত্ত বারে বারে আপনাদেরকে সজাগ করতে চান। সেটা নতুন কথা নয়, মানে নতুন বন্ধুদের জন্য এটা হয়তো বলা, পুরনো বন্ধু যারা তারা তো জেনেই গেছেন। এই মুহূর্তে নেক্সট কলার বন্ধু আমরা ব্যাক টু ব্যাক একটু কথা বলে নিই, তারপরে আবার একটু আলোচনা ফোকাস করব। কে আছেন, আপনাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? আমার নাম দীপক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চান? আমার সম্বন্ধে জানতে। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ আগে। 20 March 1967। যেটা আপনার বিবেচনায় কেন কি আলাদা আলাদা কিসে মনে হচ্ছে? সেটা আপনার মনে হয়েছে? বেশ, তাহলে আপনার ভাষায় সেই পারফেক্ট প্রেডিকশনটাই ওনার কাছ থেকে সংগ্রহ করে নিন, সময় কম। আচ্ছা বলছি, আপনার তো ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন, আপনি এখন কি করছেন? আমি এলআইসি এজেন্সি করছি। কিসে? এলআইসি এজেন্সি। হ্যাঁ, এলআইসি এজেন্সি, এজেন্সি ব্যবসাটা কিন্তু আপনার খুব ভালো আছে, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো পজিশনে আপনি আছেন কিন্তু। হ্যাঁ, তাহলে এখন প্রশ্নটা কি, জুপিটার আপনার, আচ্ছা এর আগে মিলিয়ে নি, সোমবার ছিল? হ্যাঁ সোমবার। আচ্ছা সোমবার ছিল, রাশি লগ্ন জানেন তো? ছিল। রাশি লগ্ন জানেন তো? মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি, মিথুন লগ্ন। আচ্ছা তো নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, আদ্রা নক্ষত্রে জন্মেছেন। এখন আপনার বুধের দশা চলছে, ৬ থেকে ২৩ পর্যন্ত বুধের দশা থাকবে, এবং বুধের মধ্যে বৃহস্পতি, বৃহস্পতি শুরু হয়েছে নভেম্বর ১৮, এটা চলবে আপনার 2021, ঠিক আছে? তো বৃহস্পতি কিন্তু আপনার সেকেন্ড হাউসে রেট্রোগেট মোশনে রয়েছে, এবং বৃহস্পতি ৭ এবং ১০ লর্ড। তো আপনার প্রশ্নটা কি বলুন, সাকসেস কি পাচ্ছেন না? সাকসেস ভালো যাচ্ছে? হ্যাঁ মন্দা যাচ্ছে, এটা জাস্ট একটা সার্টেন পিরিয়ড। আপনি তো এত বছর এটা করেই এসেছেন নাকি? আপনি এত বছর তো এটা করেই এসেছেন। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে আপনি এগোন। এখানে কিন্তু সমস্যা জাস্ট একটা অন্তর্দশা পিরিয়ড, আপনার নভেম্বর থেকে শুরু হয়েছে বৃহস্পতি, নভেম্বর থেকে কিন্তু আপনার একটু ডিমোশনের জায়গাটা পাচ্ছি আমি, ঠিক আছে? নভেম্বর মাস থেকে, এই মানে গত বছর ১৮ সালের, ঠিক আছে? তো এটা ওভারকাম হয়ে যাবে। তবে এখান থেকে কিন্তু আপনার প্রসপারিটি, কারণ কি, আপনার যে বুথ যে আপনাকে এই এলআইসির বিজনেসটা দিয়েছে, সে কিন্তু আপনার পিএস এবং ৯, ৪, ১ এবং ৫, ১১ কাসপাল ইন্টারলিঙ্কের মাধ্যমে। তবে আপনাকে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, বুধের সাবলট কিন্তু স্যাটার্ন, হ্যাঁ, যে কিন্তু জলরাশিতে বসে আছে, আপনার ভেতরে একটু ডিলেমি আছে, বোঝেন তো? আচ্ছা না, আপনি বোঝেন তো? যাচ্ছি যাবো করছি করব, কোনো ক্লায়েন্ট সময় দিলে না, সকালে না বিকেলে, এইরকম একটা, হ্যাঁ, এই কারণেই কিন্তু আপনার প্রসপারিটিটা আসছে না, ঠিক আছে? এই জায়গাটাকে নিজে নিজে ওভারকাম করে নিন, করে নিলে আপনার প্রসপারিটি কিন্তু এখানেই। আর আপনার আপনার চার্ট কি অন্য কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, তা অন্য কাউকে দেখালে কিন্তু বলবে আপনার শনি আর রবির একটা বীর্যোগ আছে, প্রতিকার করান, কিন্তু প্রতিকারের প্রয়োজন নেই,
রবিটা রয়েছে নবম ভাবে এবং শনিটা ডিগ্রি ওয়াইজে দশমে পড়েছে। দশমে শনিটা আপনাকে হার্ডওয়ার্কিং দেবে, প্রচণ্ড লেবোরিয়াস কাজ করায় শনি যদি দশমে এবং আপনার পড়েছে জলরাশিতে, পারলে শনির একটা প্রতিকার করেন শুধু। এবং আপনার দশমভাবে সাবলর্ডে সাবলর্ডও শনি এবং দশাপতি যে তারও সাবলর্ড শনি, সুতরাং আপনাকে এই যে দুটো তিনটে বছর একদম শনি কন্ট্রোল করবে। সুতরাং শনির একটা প্রতিকার, জাস্ট শনি প্রতিকার, আপনি পরে কারোর থেকে জেনে নেবেন ডিটেলসটা। আমি সেটা ফোনে জেনে নেবেন। হ্যাঁ একটু ফোন করে নিতে পারেন। আর যারাই আসতে চান এইভাবে আগ্রহ আছে যে যে দিদির যে পন্থা সেইভাবেই আপনি অ্যাস্ট্রোলজি সেই রেজাল্টটা নিতে চান, তাহলে একটু ফোন করে নেবেন, এটা এটা মোদ্দা কথা। এবং আসার আগে, চেম্বারে আসার আগে তো অতি অবশ্যই ফোন করে নিতে হবে, আর নাম লেখানোর জন্যে বা বুকিং যেইভাবেই বলি না কেন সেটার জন্য তো আরও করতে হবে। কিন্তু মনে রাখতে হবে একদম দিনের দিন রিকোয়েস্ট করে কিন্তু কিছু হবে না, সময় থাকতে করতে হবে এবং কনফার্ম করতে হবে, এটা এটা মাথায় রাখতে হবে। তার জন্যে ফোন যদি করতে চান অবশ্যই সেটা প্রয়োজন, 9833645484 টিভি স্ক্রিন এখনও দেখে লিখে নিতে পারেন, আর 7980683638 এই দুটো নাম্বারের কথাই আপনাদের বলবো, এই দুটো নাম্বারের মাধ্যমে, কারণ এটাই হেল্পলাইন নাম্বার, আপনি যোগাযোগ করতে পারবেন। কোথায় কোথায় পৌঁছবেন এটা অনেকের প্রশ্ন, যারা নতুন তারা খেয়াল করেন না। এই ফোন নাম্বারে ফোন করে তো প্রথমত জেনে যেতেই পারবেন, ইনফরমেশান পেয়ে যাবেন। আর এর পাশাপাশি সকলের জন্য বলে রাখা প্রয়োজন এটা যে প্রচুর জায়গায় পৌঁছতে পারেন না, এক এক জায়গায় একটু গ্যাপ রেখে রেখেই এক একটা ডেট অনুযায়ী পৌঁছানোর চেষ্টা করেন। এমনি নিয়মিত কলকাতার বিধানসরণী আর মধ্যমগ্রাম আর এদিকে দক্ষিণ কলকাতায় শুরু হয়েছে বালিগঞ্জ স্টেশনের কাছে, ভারত সেবাশ্রমের পাশে, সেখানে বিশেষ ঠিকানায়, আর হাওড়া ময়দানে, এগুলো মোটামুটি একটা রেগুলারিটি বেস মানে মেনটেন করে থাকে। আর জেলায় জেলায় যেখানে সেখানে এক একটা ডেট অনুযায়ী যান, সেই ডেটগুলো টিভি স্ক্রিন ফলো করে জেনে যেতে পারবেন। যেমন কখনো কৃষ্ণনগর, কখনো বহরমপুর, বোলপুর, মালদা, শিলিগুড়ি, এই জায়গাগুলো, সেই ডেটটাও ফোন করেও জানতে পারেন বা টিভি থেকেও কালেক্ট করে নিতে পারেন। ওকে, তো এই মুহূর্তে একদম আমরা শেষের দিকে চলে এসেছি, কথা হচ্ছিল প্রতিকার নিয়ে, একটা ছোট্ট জেনে যেতে চাইব, এখানেও একটা স্পষ্ট বার্তা দরকার, স্থায়ী প্রতিকারের প্রাসঙ্গিকতা যৌক্তিকতা কতটা? ওই যে যারা যোগ কাটায় তাদের জন্য স্থায়ী প্রতিকার না, এটা এটা ওইভাবে বললে হবে না, একটু লজিকটা দিতে হবে, আপনি তো লজিক ছাড়া বলেন না। লজিক, হ্যাঁ লজিক এখানেই দেখুন, একটা বাচ্চা ছেলে যখন আসলো, আমি আমি বলে না, এটা আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতির একটা বিশেষ বৈশিষ্ট্য যে স্থান কাল পাত্রভেদে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজাররা তার প্রেডিকশন দিয়ে থাকি এবং তার প্রতিকারটা দিয়ে থাকি। তো ব্যাপারটা হচ্ছে সব সময় সব জ্যোতিষেরই, শুধু কৃষ্ণমূর্তি পদ্ধতি বলে না, জ্যোতিষ কিন্তু স্থান কাল, আমি এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে যেমন আমাদের ভারতবর্ষে আমরা নাইন্থ হাউস থেকে বায়োলজিক্যাল ফাদার ধরি, ঠিক আছে, এবং বাবার জায়গাটা আমরা নবম ভাব থেকে দেখি, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বাবার জায়গাটা দেখা হয় দশম ভাব থেকে। কেন না? সেটা চতুর্থের সপ্তম বলে, মানে মায়ের হাজবেন্ড, বুঝতে পেরেছেন তো? তাহলে স্থানকাল পাত্র মানে সেখানে ডিভোর্সের চলটা এত বেশি, তাই মায়ের হাজবেন্ড। আর আমাদের ভারতীয় প্রাচ্য দেশগুলোতে আমরা যেহেতু একটা ফ্যামিলি ওরিয়েন্টেড নেশনে বাস করি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু বায়োলজিক্যাল বাবাই হচ্ছে মায়ের স্বামী, আমরা এটা ভাবি। তো সেক্ষেত্রে এটাই আমি বলতে চাইছি যে স্থান কাল পাত্র ভেদে এটা একটা পার্ট, এই ধরনের মানে ডিপেন্ড করে, আমি বোঝানোর জন্য, একটা বাচ্চা ছেলে যদি পাঁচ বছর বয়সে আসে বা আট বছর দশ বছরে আসে, তাকে আমি কি রেমেডিটা দেবো? তার হেলথ নিয়ে একটা রেমেডি দিতে পারি, তার এডুকেশন নিয়ে একটা রেমেডি দিতে পারি, তার বিয়ে নিয়ে নিশ্চয়ই দেবো না, না সেই মুহূর্তে কখনোই তো সেটা প্রয়োজন, এবং সেই সময়টায় সেই বাচ্চাটা যদি দুটো জায়গা ওকে থাকে, তাহলে তাকে রেমেডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু মেনশন করে দিতে পারি যে তার এই বয়সে গিয়ে এডুকেশনের সেক্টরে তার একটা ড্যামেজ আছে বা ব্রেক আছে, আপনি অমুক সময় আসুন, ঠিক আছে? অবশ্যই আশা করি বন্ধুরাও বুঝলেন, এবং বাকি যদি বুঝতে চান তাহলে পরের অনুষ্ঠানের সাথে থাকবেন এবং প্রিভিয়াস সমস্ত এপিসোডগুলো ইউটিউবে দেওয়া থাকে, দেখে নিতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের থামতে হবে, সময় একদম শেষ, বুঝতেই পারছেন। ভালো থাকুন সবাই, নমস্কার।